রেল যোগাযোগে প্রবেশ করল বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও সমুদ্র বন্দর মোংলা। এর ফলে এই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণের পাশাপাশি গতিশীল হবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি। খুলনা মোংলা রেলপথ ঘিরে অর্থনীতিতে খুলছে সম্ভাবনা নতুন দুয়ার। মোংলা বেনাপোল ও খুলনা প্রতিনিধির তথ্যচিত্রে আর জানাচ্ছেন সমর ইসলাম। সকাল সোয়া নয়টায় কথা থাকলেও মোংলা কমিউটার ট্রেনটি দশটায় বেনাপোল থেকে যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। সাতটি বগি সম্বলিত ট্রেনটির প্রথম যাত্রায় 549 জন যাত্রীর মধ্যে সরাসরি মোংলা স্টেশন পর্যন্ত যাত্রী ছিল 37 জন। প্রথম ট্রেনের যাত্রী হতে পেরে খুশি তারা। আজকের এই আনন্দঘন পরিবেশের মুহূর্তের সাক্ষী হতে যে মোংলা এই প্রথম ট্রেন চালু হইল, এটা অবিশ্বাস্য। মোংলা বন্দরকে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত করতে 2016 সালে শুরু হয় খুলনা মোংলা রেলপথ নির্মাণ। 2019 সালে শেষ হওয়ার কথা থাকলেও পাঁচ দফা সময় বাড়িয়ে নির্মাণ শেষ হয় 2023 সালের অক্টোবরে। গত বছরের 1 নভেম্বর এই রেলপথ ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। 7 মাস পর খুলনা মোংলা রেলপথে শনিবার আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু হয়। মঙ্গলবার বন্ধ রেখে সপ্তাহে 6 দিন চলবে এই কমিউটার ট্রেন। মোংলা বেনাপোলের ভাড়া নির্ধারণ করা হয়েছে 85 টাকা এবং মোংলা থেকে খুলনার ফুলতলা পর্যন্ত 45 টাকা। বেনাপোল বর্ডার হইতে মোংলা বন্দর পর্যন্ত যে ট্রেনটা আজকে উদ্বোধন হবে সেই ট্রেনটার সাথে থাকবো বলে আমি ফাঁকা সেজে আসছি। আমরা যদি বাসে যাই, বাসে তো অনেক বেশি খরচ, কিন্তু ট্রেনে সেই তুলনায় অনেক কম খরচ। এই রেল রাস্তাটা হওয়াতে সুবিধা হতে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। এই রুটে ট্রেন চালু হওয়ায় ঢাকার সাথে সহজ হবে মোংলা বন্দরের যোগাযোগ। কম খরচ ও সহজে যাতায়াত এবং আরামদায়ক ভ্রমণও করতে পারবেন তারা। চিকিৎসা সহ ব্যবসা বাণিজ্যের কাজে ভারতে যেতেও এই রুট সহজ হবে তাদের। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে বিভিন্ন সময় মোংলা যেতে হয়, তা এই মোংলা যাওয়ার জন্য বেনাপোল ট্রেন চালু হওয়াতে আমরা খুব উপকৃত। আমরা যে যাতায়াতের সুবিধা পেলাম, আমাদের ইপিজেডের যত শ্রমিকরা স্টাফরা আছে তারা অত্যন্ত উপকারী হলো, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ থেকে আনুষ্ঠানিকভাবে মোংলা কমিটার নামে বেনাপোল মোংলা বেনাপোলের মাঝে একটি ট্রেন চালু হয়েছে। কাঙ্ক্ষিত রেলপথ চালু হওয়ায় মোংলা বন্দরের সাথে ভারত, ভুটান ও নেপালের ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে বলছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন।